সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্বে প্রিয় দর্শক দেখতে দেখতে অনেকগুলো রোজা আমরা পার করে আসলাম আমরা এই পুরো মাসটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর নৈকট্য লাভের জন্য এর জন্য সবাই অনেকেই খুব বেশি বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করছেন নামাজ পড়ছেন তো এই সময়ে অনেকেরই তো বেশি বেশি নামাজ পড়ার জন্য হয়তো অনেক সময় হাঁটু ব্যথা কোমর ব্যথা দেখা দিতে পারে তো এইসব ব্যাপারে এবং বাদ ব্যথাও বিভিন্ন ধরনের আমাদের যে ইফতারির উপকরণের জন্য অনেকের বাদ ব্যথা আক্রান্ত হতে পারে তো এগুলো নিয়ে কথা বলব আমরা আজকে আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাংলাদেশের প্রখ্যাত বাদ ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ এবং সঙ্গে সঙ্গে ডিপিআরসি হসপিটালের প্রধান কর্ণধার ডদিউল্লা প্রধান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে যে কথা বলছিলাম ভূমিকাতে যে আমরা তো সবাই বেশি বেশি এই সময় নফল ইবাদত কারণ এই মাসের নফল ইবাদত অন্য মাসের ইবাদতের সমান তো মানে এটার এই আকাঙ্ক্ষায় বেশি বেশি ইবাদতবন্দি করে মানুষ তাই না অবশ্যই তো এতে করে কি অনেকে বাদ ব্যথা যদি আক্রান্ত হয়ে যায় খেয়ে হবে না ভালো থাকবে রুগীরা ধন্যবাদ আপনাকে আসলে এই নফল ইবাদতে বা নামাজ পড়ার জন্য উঠবর্ষের জন্য আসলে কোনো ব্যথা বাড়ার কোনো কারণই নেই কোনো সুযোগই নেই আমরা যদি সাইন্টিফিক্যালি চিন্তা করি আমরা যখন যারা ডেক্স জব ওয়ার্কার যারা বসে থাকে বা যারা একই রকম কাজ করে তাদের যে স্পাইনের স্পেশালি আপনি যদি কোমর ব্যথার কথা চিন্তা করেন মেরুদণ্ডের মাসেলের তেমন কোনো মুভমেন্ট হয় না সেই মাসেল যখন স্টিপ থাকে দীর্ঘ সময় একই অবস্থানে থাকে মাসেল অ্যাকসেন্ট্রিক এবং কনসেন্ট্রিক দুইটা ইফেক্ট আছে মানে লম্বা হবে এবং শর্ট হবে লম্বা এবং শর্ট যদি এই মুভমেন্টটা সে না করে দীর্ঘমেয়াদী তাহলে মাসেলগুলো আস্তে আস্তে ফাইব্রোস্ট হয়ে যায় শুকিয়ে যেতে পারে মাসেলের হাইড্রেশান বা ভিতরে যে পানির পরিমাণ কমে যেতে পারে সেটা না করে যদি একটা লোক সারা বছর প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পড়ে তাহলে কিন্তু তার এটা মুভমেন্টটা হয় এই যে মুভমেন্টটা মেনটেন হয় এতে অনেকাংশে কোমর ব্যথা থেকে সে ভালো থাকতে পারে ইভেন কি মাসেলের গ্রেড স্ট্রেংথ বাড়ে আমরা বলি গ্রেডিং সিস্টেম আছে জিরো টু ফাইভ পর্যন্ত এই যাদের নিয়মিত যারা মুভমেন্ট করবে যারা এক্সারসাইজ করবে হাঁটা চলাফেরা করবে তাদের স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি অব মাসেল ইভেন কি জয়েন্টের রেঞ্জ অফ মোশন এবং ইন্টারনাল যে ক্যাপস মানে লিগামেন্টগুলো আছে বাইন্ডিং লিগামেন্ট ওগুলা হচ্ছে ওগুলাও কিন্তু আপনার লম্বা হয় আবার শর্ট হয় এই যদি মুভমেন্ট নিয়মিত করা হয় তাহলে কিন্তু লম্বা হবে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই এই রমজান মাসে যে বেশি বেশি আমরা নামাজ পড়ি এতে ভালো দিকটি বেশি অবশ্যই ভালো দিকটা বেশি এবং এই যে বেশি নামাজের কারণে কিন্তু শরীর আরো পাতলা হয়ে যাবে অনেক বেশি মুভমেন্টের কারণে বাকিটা পুরো বছরই সে অনেক ভালো থাকবে শুধু অন্য মাসগুলোতে নিয়মিত নামাজ আদায় করে যেতে হবে পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ কন্টিনিউ করবে এই যে আপনি বলছিলেন যে রমজানে যে অতিরিক্ত নামাজ বা নামাজের যে ব্যাপারটা এতে অনেকের ধারণা ব্যথা বেড়ে যাবে না আসলে কোমর ব্যথা হাঁটু এবং ব্যথাগুলার কিছু স্পেসিফিক আছে মানে ব্যথা তো আসলে কোনো মানে একজাক্ট কারণ ছাড়া ব্যথাটা হয় না সেটি প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা কারণ আছে আমরা যদি কারণের মধ্যে ধরি অন্যতম কোমর ব্যথা পিএলআইডি তো পিএলআইডির কারণটা কি ডিউ টু প্রলং ম্যাল অবস্থান মানে একটা লোক যদি দীর্ঘ সময় একটা খারাপ অবস্থানে থাকে বসে বসে কাজ করে বা দাঁড়িয়ে থাকে বা নিচে বসে থাকে তার হবে পিএলএল উপরে ঝুঁকে কাজ করতে বা সামনে ঝুঁকে সারাক্ষণ কাজ করা তার হবে পিএলএডি তাহলে পিএলএডি এর একটা কজ আছে কিন্তু এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই জি নামাজ বেশি পড়লে পিএলএডি কি আমাদের দর্শক হয়তো জানতে চাইবেন অবশ্যই পিএলএডি টা কোমরের ব্যথা আমরা অন্যতম কারণ এখন আমরা বেশিরভাগ ইয়াং রোগী যারা স্পেশালি 25 থেকে চল্লিশ পঁয়তাল্লিশের বয়সে আমরা পিএলআইডি রুগী সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের কোমরে স্পেশালি লাম্বার যে ভাটেপারা আছে সেখানে সাতটা ভাটেপারা আছে এবং বোধ দুই ভাটেপারা মাঝখানে হাড় বোনস এবং খুব হার্ড কিন্তু মাঝখানে যে ডিস্কগুলো থাকে এগুলো এক প্রকারের বাট এটা সেকেন্ডারি কার্টিলে মানে নরম তরুণাস্তি এই নরম জিনিসগুলোর ভিতরে এক প্রকার জেলি থাকে এবং খুবই হার্ড জেলি মানে লাইক এস মানে আলকাতরার শক্ত মানে শক্ত রাবারের মতো ওই জেলিগুলা আসলে অনেক কারণে এই যে ক্যাপসুলটা থাকে ওটা ফেটে বের হয়ে যেতে পারে বের হয়ে সে গিয়া যে স্পাইনাল কর্ড থেকে পিছনে নার্ভ থেকে নার্ভকে কম্প্রেশন করে তখন কি হবে কোমরে ব্যথা হবে ব্যথা পায়ের দিকে যাবে রুগী বলবে ব্যথা পিঠে উঠতে পারে কারো তল পেটে ব্যথা যেতে পারে কারো উরুতে ব্যথা আসতে পারে বলবে আমি হাঁটতে গেলে তার পা টেনে ধরে কিছুক্ষণ হাঁটার পর সে আর হাঁটতে পারবে না তাকে দাঁড়িয়ে যেতে হবে একটু রেস্টে থাকতে হবে অনেকে শুয়ে থাকলেও পারসিস্ট্যান্ট কন্টিনিউয়াস পেইন করতে পারে যেটি আমরা বলে থাকি যে পি এল আইডি বা প্রলাপ সিন্টা এটা ধরার রাস্তা কি রোগটা যে নির্ণয় করার রাস্তাটা কি ধন্যবাদ আসলে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে তার রোগের ইয়াকে যেমন লক্ষণ উপসর্গগুলো লক্ষণ উপসর্গগুলো রোগী হাঁটা চলাফেরা ব্যথা বেড়ে যেতে পারে বা আমরা মুভমেন্ট যখন টেস্ট করে দেখি যে সামনে ঝুঁকতে বললে ব্যথা বেড়ে যায় স্পেশালি পিএলআইডি রোগীর ক্ষেত্রে মানে ফ্ল্যাকশানে ব্যথাটা বাড়বে আচ্ছা এক্সটেনশানে ব্যথা বাড়বে না এই একটা কমন জিনিস আরেকটা হচ্ছে আমরা সোয়া যদি রুগীকে পা উঠাতে বলি স্ট্রেট লেগ রাইজিং মানে এস বলি আমরা টেস্ট সেক্ষেত্রে সে পা উঠাতে তার কষ্ট হবে পা উঠাতে পারবে না সুস্থ মানুষ সহজেই পাটা

যে যে কালারটা ছিল সেটা দেখতে একটু ফেটে গিয়ে না পরিষ্কার বুঝেই যাচ্ছে যে কম্প্রেশন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা স্পেশালিস্ট আছেন আমরা বুঝতে পারি ক্লিনিক্যালি বা উপসর্গ দেখি যে তার পিএলআইডি রোগ পিএলআইডি নিয়ে আরও অনেক কথা শুনবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্ব নিয়ে আমরা আলাপ করছিলাম এই রমজানে বিভিন্ন বাদ ব্যথা নিয়ে আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান শফিউল্লাহ প্রধান এই যে তাহলে আপনি বলছেন যে সামনে ঝুঁকলেও অসুবিধা নামাজ তো সামনে ঝুঁকে পড়তে হবে তাই এই ধরনের পিএলআইডি রোগীদের অবস্থাটা কী হবে তাহলে ধন্যবাদ খুবই ইম্পর্ট্যান্ট কথা বলেছেন আসলে প্রথমত নামাজ থেকে পি হয় না মানে তো হওয়ার আমি বলছি ইতিপূর্বে কারণ কেউ যদি কোনো কারণে আঘাত পায় পড়ে যায় স্লিপ কেটে পড়ে বা একই অবস্থানে দীর্ঘমেয়াদী কাজ করতে গেলে এটা হয় বা যে যে কাজটা জীবনও করে না হঠাৎ করে আমাদের অনেক লোক মধ্যপ্রাচ্যে যায় যারা বাংলাদেশে কোনো কাজই করে না সেখানে গিয়ে হঠাৎ করে সে একটা অনবস্থ কাজে তাকে পড়তে হয় তখন কোমরের ডিস্ক প্রলাপস হয় সেই ক্ষেত্রে আপনি যদি হয়ে যায় তখন নামাজের ক্ষেত্রে আমরা বলি কিছু দিনের জন্য অন্তত কোমর একটা বেল ব্যবহার করে সে ওই সার্টেন ইকুইটি সে পার করতে পারে সারা নামাজ পড়তে পারে তারপরও নামাজের ক্ষেত্রে যদি সে জেতি হয় রুকুতে ম্যাক্সিমাম কয়েক সেকেন্ডের ব্যাপার আচ্ছা মানে সামনে ঝুঁকার ক্ষেত্রে স্পেশালি মানুষের হ্যাঁ আমরা যখন কাজ করি তখন কিন্তু নিয়তে কোনো প্রোটেকশন দিয়ে কেউ কাজ করে না সে সামনে ঝুঁকে যখন কাজ করে সে টোটালি কোমরের উপরে প্রেসার দিয়ে সে কাজ করে যার কারণে পি এল হয় কিন্তু নামাজের ক্ষেত্রে যখন রুকুতে যায় মানুষ কিন্তু হাঁটুতে একটা সাপোর্ট এবং সেক্ষেত্রে স্ট্রেট থাকবে মেরুদণ্ডটা সোজা এই যে সাপোর্ট না এবং সোজা রাখার কারণে আমার স্পাইনে তেমন কোনো মুভমেন্ট হয় না আমার মুভমেন্টটা হিপ জয়েন্টে যার কারণে পিএলআইডির তেমন কোনো সমস্যা না আর এই সাময়িক সময়ের জন্য মুভমেন্টটা আরো পিএলআইডির জন্য অনেক উপকারী এই যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সামনে রুকুতে থাকা এতে কোনো পিএলআইডি রোগের কোনো সমস্যা না তারপরেও যদি খুব তীব্র ব্যথা হয় যার অনেক বেশি ব্যথায় আক্রান্ত একেবারেই উঠতে পারছে না সে তো শুয়ে শুয়ে নামাজ পড়ে বা সে কোমরে একটা বেল্ট ইউজ করে আপাতত চেয়ারায় সামনে চেয়ারে বসে একটু ইশারা নামাজ আপনি তো কোমরের কথা বললেন অনেকে আছে না সার্ভাইকাল ডিস্ক সেখানে তো প্রলাপস হতে পারে অবশ্যই তখন কি লক্ষণ হবে আচ্ছা সার্ভাইকেলের ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে সেক্ষেত্রে ঘাড় ব্যথা হবে এটা কমন ঘাড় ব্যথার সাথে সাথে হাত অবশ হয়ে আসা হাতের আঙ্গুল ঝিঝি করা বা নামনেস যেটা আমরা বলি বা টিংলিং সেন্সেশন অনেকে বলে শিশির করে বা কেউ পানিতে হাত দিতে তার কষ্ট হবে শক্তি হারিয়ে ফেলতে পারে সে স্পেসিফিক কয়েকটা আঙ্গুলে সমস্যা হতে পারে যে কোনো একটাতে হতে পারে বা তার হাত উঠাতে কষ্ট হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে ব্যথার তীব্রতার কারণে রুগী মানে সুইসাইডাল একটা টেন্ডেন্সি চলে আসে রুগী যে তার এত তীব্র ব্যথা হতে পারে এবং ঘাড় ফিরাতে বা মুভমেন্টে পেইন হতে পারে আর একটা হচ্ছে ঘাড় ব্যথা রুগীর কমন যে ফিচার হয় রুগী হাত ঝুলিয়ে রাখতে পারে না নিচে ঝুলিয়ে রাখলে তার পেইনটা বেড়ে যায় সে হাতটা মাথার উপরে করে হাটা চলাফেরা করে সবসময় এবং আমাদের কাছে যখন আসে হাটটা মাথার উপরে নিয়ে আসে হ্যাঁ এটা হচ্ছে হাতের যে ওয়েটটা ওয়েট তৈরি করে সেই ওয়েটটা রিলিফ করার চেষ্টা করে মাথার উপরে রাখলে তার ওজনটা ওয়েট টা হয় না তো এটা ঘাড় ব্যথার ক্ষেত্রে এটা কমন কিন্তু নামাজ আমরা যখন শেষ দিই তখন তো আমাদের সার্ভাইকাল স্পাইনগুলো এক্সটেন্ডেড পজিশনে থাকে সেটাকে একটু বেটার নামাজ কি এই এই রোগের জন্য অবশ্যই আসলে এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত যে নামাজ প্রতিটি মানুষের স্পেশালি যারা বাদ ব্যথা আক্রান্ত বা যারা শারীরিকভাবে কাজ মানে মুভমেন্ট কম করে কম পরিশ্রমী লোক তাদের জন্য নামাজ তো এমনি তো ফরজ কিন্তু নামাজটা আরো অতিরিক্ত স্বাস্থ্যসম্মত অবশ্যই এবং এই যে আপনি বলছেন যে সামনে সেজদায় গেলে সেই ক্ষেত্রে ঘাড় এক্সটেনশন হয় গাড় কিন্তু ফ্ল্যাকশান হয় না আমরা যখন সেজদায় যাই তার কপাল এবং নাক দুইটাই ফ্লোরে লাগাতে হবে সজলে চাপ দিয়ে চাপ দিয়ে রাখতে হবে তো সেই ক্ষেত্রে গারে এক্সটেনশন হয় আর ঘাড় ব্যথা রুগীর ক্ষেত্রে রুকুতে গেলে কোনো সমস্যা নেই ঘাড়ে তেমন কোনো আপনার ফ্ল্যাকশন জাতীয় কোনো মুভমেন্ট হয় না তো নামাজটা অবশ্যই ব্যথা এবং টোটালি অবশ্যই এবং সেটা হাঁটু ব্যথা রুগীর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনার যেটা হচ্ছে আমরা এখন অনেক রুগী পাই যারা দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়তো এখন বলে স্যার আপনার প্রোগ্রাম দেখে এখন কিন্তু আমরা উদ্বোস করি নামাজ সংখ্যা কমে আসছে কমে আসছে এবং এটা কিন্তু আপনি দেখবেন এখন মসজিদে আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে মসজিদের চেয়ারের সংখ্যা বেড়ে যাবে সেটা কিন্তু না এখন চেয়ারের সংখ্যা অনেকাংশে কমে আসছে এবং নতুন কোন চেয়ার আসছে না এটা খুব ইম্পর্টেন্ট এই যে উঠবস করে নামাজ পড়া নামাজের নিয়মে নামাজ পড়া এটা মানুষের জন্য একটা মানুষ অ্যাক্টিভ থাকতে একটা মানুষের প্রতিটা জোড়া মুভমেন্টের জন্য মাসেলগুলা ইলাস্ট্রিসিটি বাড়ানোর জন্য লম্বা এবং শর্ট করার জন্য আমাদের এক্সারসাইজ খুব ইম্পর্ট্যান্ট তার জন্য নামা সর্বোৎকৃষ্ট একটা এক্সারসাইজ আরেকটা ব্যাপার ডক্টর ফিল্লে প্রধান যে আমরা জানি যে মানে বয়স্ক লোকদের একটা অন্যতম রোগ হচ্ছে ডিজিজ অফ এইজিং এইজএড পিপল সেটা হচ্ছে অস্ত্রীয় হাট অফ দ্য রিজয়েন্ট জি হাটুর তো সেখানে তো একটা পেইন সব সময় থাকছে তাদের নামাজের ব্যাপারটা কি হবে আসলে নিয়েও আমরা তো আসলে গবেষণা করছি অস্ট্রিয়াটিস যেটা হয় হাঁটুর ভিতরে যে কাটিলেসটা ইরোশন হয় বা ক্ষয় হয় বা গ্যাপ কমে যায় সেটার ক্ষেত্রেও কিন্তু নামাজ একটা সাইন্টিফিক্যালি অনেক রেজাল্ট আসে আমরা যারা ফিজিও বিশেষজ্ঞ আমরা কি করি রুগীকে বিভিন্ন থেরাপি দিই তো থেরাপির মধ্যে কিছু ইলেকট্রোথেরাপি থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ব্যথার ওষুধের বিকল্প কাজ করে কিন্তু আমরা পাশাপাশি কি করি এক্সারসাইজ করাই এক্সারসাইজ নিয়ার মোবিলাইজিং এক্সারসাইজ করানো হয় মাসেলের স্ট্রেনদেনিং এক্সারসাইজ করানো হয় তো আমরা যখন ম্যানুয়ালি করি তাকে বা রুগী নিজে করে তাহলে হাঁটুর কি করানো হয় মুভমেন্ট করানো হয় এটা ট্রিটমেন্ট পারপা আছে তাহলে নামাজ তো নিজেই তো মুভমেন্ট করাচ্ছে সে যখন উদ্বস করবে তাহলে কিন্তু তার মুভমেন্টটা অটোমেটিক ন্যাচারালি প্রাকৃতিকভাবেই কিন্তু হয়ে যাচ্ছে এবং নামাজের মধ্যে মানুষের কিন্তু কনসেন্ট্রেশন থাকে আল্লাহর দিকে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যথা সে বুঝতে পারে না বা সে যখন ওই কনসেন্ট্রেশন নামাজ পড়তে পরে। তাহলে দেখা যাবে যে নিয়মিত নামাজ পড়ার কারণে এবং আস্তে আস্তে হাঁটুর যে যারা নিয়মিত নামাজ পড়ে তাদের কিন্তু হাঁটু ব্যথা ওইভাবে হবে না যদিও হয় বা কোনো কারণে হয়েই যায় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পাশাপাশি গরম সেক সে দিতে পারে বা ব্যথানাশক কোনো ক্রিম বা মলম সে হাঁটুতে লাগাতে পারে নামাজ পড়ার ক্ষেত্রে যে যায় নামাজ বলি আমরা বা মশলা মশলা বাজ বলেই পরিচিত যেটাই পরিচিত সেটাতে সেটা যেন সফট হয় আর কথা শুনবো আহ প্রধান একটি বিরোধীতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো আরও একটি বিরোধীতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ একুশের সাথেই থাকুক প্রিয়দর্শক বিরোধীর পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সিয়াম ও আপনার স্বাস্থ্য নিয়ে আমরা চক কথা বলছি রমজান এবং বিভিন্ন বাদ ব্যথা নিয়ে আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে অস্টিও অস্ট্রিওটিসের অন্যতম কারণ হচ্ছে অবিসিটি স্থূলতা এই রমজান তো স্থূলতার বিরুদ্ধে একটা ভালো ভূমিকা রাখছে আমি বারবার বলে আসছি রমজানের শুরু থেকে বলে আসছি দিস ইজ দ্য আইডিয়াল মাস যে সর্বোৎকৃষ্ট মাস যে যাদের অতিরিক্ত ওজন তারা যদি রোজা পালন করে শুধু ইফতারি স্যারি এবং রাতের খাবারটা ভারী খাবার পরিবর্তন করে স্বাভাবিক যে খাবারগুলা বাংলাদেশে সহজ মানে সহজ লভ্য সেটি সে খাবারগুলা খাবে সারা দিন আমরা রোজা রেখে যত ক্যালোরি লস করলাম এক ইফতারে মনে হয় তিন দিনের ক্যালোরি যোগ হয়ে গেছে অবশ্যই এটা হচ্ছে যেটা অতিরিক্ত খাবারের কারণে তা আমরা যদি জাস্ট ইফতারিতে আমরা কিছু ফল রাখলাম কিছু পানি জাতীয় খাবার এবং বাংলাদেশে ইচ্ছা করলে ভাত খেতে পারে এবং ভাত বা সন্ধ্যার খাবার অনেক আগে অনেক রুগী বলে স্যার ওজন তো কমাতে পারি না কেন সামনে খাবার আসলে তো হুশ থাকে না এটা হয় হয়েই থাকে তো এই রমজান মাসে কিন্তু এটা সুযোগ নেই সামনে খাবার আসছে না সারা দিন আপনার চাইলেও খাবার আসলেও আপনি খেতে পারছেন না উপায় নেই উপায় নেই তাহলে জাস্ট ইতালিতে যদি আমরা সবাই সচেতন হই স্পেশালি যারা মা বোনরা আছেন ওনাদেরকে সচেতন করার জন্য কারণ ইফালে তৈরি এমনভাবে টেবিলে সাজিয়ে দেন একদম খেয়ে খেতে দিচ্ছেন এবং ওনারা অনেক আমি প্রায় রুগী পাই ওনারা বলে যে হাজবেন্ড বলে স্যার আমি না চাইলেও তো বাসার যে কর্তি বা যে মানে মালিক মালিক সে তো খাওয়ায় জোর করে বিভিন্ন ডালের আইটেম সাজানো হয় ডালে তো আমরা জানি যে ইউরিক এসিড বেড়ে বিভিন্ন ধরনের তৈরি করে আপনার ডাল হচ্ছে মানে ইউরিক এসিড সমৃদ্ধ মানে সবচেয়ে বেশি খাবার মানে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার পাশাপাশি হচ্ছে মাংস এবং কলিজা এই খাবারগুলো চতেরিক্ত তো মাংস গলে যেহেতু কম খাওয়া হয় কিন্তু ডালটা প্রতি মানে ডাল আপনি দেখবেন এক নম্বর হচ্ছে আপনার একটা পিয়াজু পিয়াজুর ভিতরে ডাল আছে আপনি যদি বেগুনই বলেন সেখানেও ভেশন ডাল আছে মানে বলেন সেটা তো ডাল আছে মানে আবার ডাল রাতে খাবারের সাথে ডাল দিয়ে ভাত খায় তো এই যে ডালের ব্যবহার অতিরিক্ত যার কারণে গাউটি আর্থ্রাইটিস হয় এবং সারা শরীরে ব্যথা হবে স্পেশালি হাঁটু ব্যথা অত্যন্ত বেড়ে যেতে পারে इवन কি গোড়ালির ব্যথা গাউটি আর্থ্রাইটিস হতে হবে ব্যথা তো খুব খুবই প্রচন্ড একটা একজাক্টলি এবং হালকা জ্বর চলে আসে এবং জোড়াগুলো ফুলে যায় রেড হয়ে যায় এবং টেম্পারেচার বেড়ে যেতে পারে অনেক বেশি হট হয়ে উঠে ওই যা জোড়াগুলো আমার মনে হয় যে এই এই ট্রেডিশনাল আমাদের এই চিন্তা ধারণা বের হয়ে আসতে হবে পৃথিবীর অনেক দেশে কিন্তু আমাদের মতো এইভাবে খায় না আরেকটা ব্যাপার প্রধান যে সেটা হচ্ছে যে ঈদ চলে আসতেছে মানুষের মধ্যে এখনই মুভমেন্ট অনেক বেশি বেড়ে গেছে কিন্তু এক জেলার থেকে আরেক জেলা এরকমভাবে রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হচ্ছে তো অ্যাক্সিডেন্টে যারা এরকম ব্যথাটা তো আঘাত আঘাত পাচ্ছে ফিজিওথেরাপির ভূমিকা এখানে কি ধন্যবাদ আসলে আঘাতপ্রাপ্ত অবস্থায় মানে যেটা একিউট বলি মাত্র পেয়েছে সেই ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট যে জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জায়গাটাকে একটা রেস্টের প্রয়োজন সেটা রেস্ট দিতেই হবে এবং উইদিন কয়েক ঘন্টার ভিতরে তাকে আইস থেরাপি আর ক্রায়োথেরাপি সেটা অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু অনেকাংশেই ইন্টারনাল যে ইনজুরিটা মানে মিনিমাইজ করা সম্ভব কমানো ফেলা সম্ভব কারণ ইনজুরি বেশি হলে তাহলে কিন্তু তার এটা রোগটা বা সমস্যাটা আরও বাড়বে ইনফেকশন হতে পারে পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আথরাইটিস ডেভেলপ করতে পারে আর হচ্ছে ক্রনিক যদি হয়ে যায় মানে দীর্ঘ মেয়াদি কোনো কারণে আঘাত পেয়েছিল অতীতে সেই ক্ষেত্রে যে চেঞ্জটা আসে বা সেকেন্ডারি যে প্রবলেমগুলো হয় ব্যথা বেদনা বা ডিসেবিলিটি ক্ষেত্রে ফিজিওথেরাপি এক নম্বর রোল প্লে করে থাকে এখানে আঘাতপ্রাপ্ত স্থানে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট যে তার কি আঘাত পেয়েছে সে কি জয়েন্টে আক্রান্ত হয়েছে মানে হার্ট টিস্যুতে ইঞ্জুরি হয়েছে বা কার্টিলেজ না ফ্রাকচার হয়েছে বা বা ডিসলোকেশন কিনা। সেই অনুযায়ী এক প্রকার ফিজিওথেরাপি হবে রিহ্যাবিলিটেশন আবার যদি সেটা না হয় তার সফট ইস্যু হয় মাসেলে ইঞ্জুরি হয়ে থাকে লিগামেন্ট ভ্যাসেলস ইঞ্জুরিটা হয়ে থাকে সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা আলাদা প্রোটোকলে হবে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা Press the bell icon on the YouTube app and never miss another update.